بسم الله الرحمن الرحيم السلام عليكم সুবর্ণাস কিচেন উইথ ব্লগ আপনাদেরকে স্বাগতম আজকে আমি নিয়ে আসলাম আসারি বেগুন রেসিপি আশা করছি ভালো লাগবে এই রেসিপিটি যারা একবারও ট্রাই করেন নাই তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আসারি বেগুন রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম লম্বা বেগুনকে এভাবে গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো বেগুন দিয়ে রান্না করতে পারবেন তবে এরকম বেগুন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে দেখতে বেগুনগুলো আমি পানিতে রেখেছিলাম কাটার পরে এরপর পানি জড়িয়ে নিয়েছি বেগুন অবশ্যই কাটার পর পানিতে রাখতে হয় না হয় কালো হয়ে যায় আমি দিয়ে দিয়েছি এখানে লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব বেগুনগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন চলে যাবো চুলাই আপনারা মনে করতে পারেন এখানে অনেকগুলো বেগুন হয়েছে এগুলো কিন্তু রান্না করার পর কমে যাবে চুলাই আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিছি তেল হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখন ছেড়ে দিচ্ছি বেগুনগুলো বেগুন আমি দুই ধাপে ভেজে নিব এখানে যেহেতু আমি 500 গ্রাম নিয়েছি একসঙ্গে ভাজা যাবে না উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিব তেল বেশি পরিমাণে দিতে যাবেন না প্রথম পর্যায়ে তেল হাতে রেখে দিবেন এক ধাপ ভাজার পর আবার আরেক বেজ ভাজার সময় আরও কিছুটা তেল অ্যাড করবেন বেগুন ভাজি করার সময় তেল বেশি টেনে নেয় সেই জন্য চুলা গাছ মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে বেগুনগুলো ভেজে নিব প্রথম ধাপ বেগুনগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দিছি এখন এখানে আমার কিছুটা তেল লাগবে আমি অফ ক্যামেরায় কিছুটা তেল এখানে অ্যাড করে দিয়েছি সেমভাবে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে সবগুলো উঠিয়ে নিচ্ছি সেম ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা আমি আমার পরিমাণটা বুঝে দিচ্ছি আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন তবে সরিষার তেলে আঁচারি বেগুনটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দুইটা শুকনো মরিচ মাঝখান থেকে 3 টুকরো করে দিচ্ছি আমি চুলা রাস কিন্তু একেবারে লো আঁচে রেখেছি না হয় মশলাগুলো পড়ে যাবে দুইটা তেজপাতা ছেড়ে দিচ্ছি গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড নেড়ে নিব লো আঁচে যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা সুগ্রান আসছে ততক্ষণ পর্যন্ত গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে ছেড়ে নরম করে ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন রসুন বাটা দিয়ে দিছি 1 চা চামচ উঁচু করে রসুনের কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে ভেজে নেব মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া দেওয়ার কারণে আঁচারি বেগুনের কালারটা সুন্দর হবে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিন্তু আমি আগে দিয়েছি সেজন্য হাতে রেখে দিতে হবে হলুদ গুঁড়া সামান্য নেড়ে ছেড়ে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি মশলা যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এই পর্যায়ে চুলা রাস আমি মিডিয়াম লোয়ের মাঝামাঝি করে দিব আর এই রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট করবো এই আঁচে রেখে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি বেগুনের জন্য আমি এখানে 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মরিচের গুঁড়ার পরিবর্তে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারবেন আমি একটা বাটির মধ্যে সামান্য পানি দিয়ে দুইটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো এখন এটাকে হাত দিয়ে ছটকে বেগুনের সাথে অ্যাড করে দিব 500 গ্রাম বেগুনের জন্য দুইটা তেঁতুল যথেষ্ট আপনারা টক কম বেশি করে দিতে পারবেন নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব বেগুনের সঙ্গে আসারি বেগুনের মধ্যে কোনো পানি ব্যবহার করা যাবে না যেতটুকু পানি লাগছে তেঁতুলগুলার জন্য এটাই যথেষ্ট আপনাদের হাতের কাছে যদি তেঁতুল না থাকে আপনারা সেক্ষেত্রে তেঁতুলের আঁচার দিয়েও এই রান্নাটা করতে পারবেন কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে যেহেতু টক ব্যবহার করা হয়েছে অবশ্যই চিনি অ্যাড করতে হবে আমি 4 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর আমি এখানে যতটুকু পরিমাণে মশলা অ্যাড করেছি টক জাল মিষ্টি সবই পারফেক্ট ছিল নেড়ে ছেড়ে চিনিটা গলিয়ে নেব চিনি গলে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া 1/2 টিস্পুন পরিমাণ আপনাদের হাতের কাছে গরম মশলার গুঁড়া না থাকলে না দিলেও চলবে তবে ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন তাহলে আচারের টেস্ট ভালো আসবে গুঁড়া মশলাগুলো নেড়ে ছেড়ে মিক্স করে নিব আচারি বেগুন ফ্রাই রেডি হয়ে গেছে এখন আমি আরও কিছুক্ষণ জাল করবো যতক্ষণ পর্যন্ত না তেল চারপাশ থেকে উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত এই রেসিপিটি সাদা ভাত ফোলাও বিরিয়ানি ফ্রাইড রাইস যে কোনো ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন রিকোয়েস্ট রইল আমার এখানে সামান্য লবণ লাগবে আমি সেজন্য লবণ অ্যাড করে নিয়েছি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলে আমার রান্নাটা কমপ্লিট আসারি বেগুন রেডি হয়ে গেছে তো এখন আমি গরম গরম চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব আর চারপাশ থেকে তেল দেখতেছেন বেশি উঠতেছে এখন আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা বেগুন খেতে একেবারেই পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি রইল আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে এক প্লেট ভাত নিমিষে খেয়ে নিতে পারবেন নতুন আরও একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করি আল্লাহ হাফেজ।